বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার অদূরে সাভারে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। তবে সাভারের প্রধান কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুরে রয়েছে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র। বিকেএসপির মূল শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তবে স্নাতক ও বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিতেও কিছু শিক্ষার্থী ভর্তি করানো হয়। ১৯৭৪ সালে ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে বিআইএস বা বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস প্রতিষ্ঠিত হয়। ১৯৭৭ সালে বিআইএস বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সরকারি সংস্থা হিসেবে যাত্রা শুরু করে। তখন থেকেই এর নাম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে পরিণত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীকে প্রধান করে ১০ সদস্যের বোর্ড দ্বারা এটি পরিচালিত হয়। তবে সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মূলত বিকেএসপিতে ১৭টি ক্রীড়া বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। বিভাগগুলো হল ক্রিকেট, ফুটবল, হকি, শুটিং, আর্চারি, জুডো, উশো, তায়কোয়ান্দো, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, সাঁতার, জিমন্যাস্টিক, বক্সিং, টেনিস, ভলিবল, কারাতে এবং টেবিল টেনিস। বিকেএসপিতে বেশিরভাগ শিক্ষার্থী ভর্তি করানো হয় সপ্তম শ্রেণীতে। এই শ্রেণীতে ভর্তির সুযোগ রয়েছে ক্রিকেট, ফুটবল, হকি, শুটিং, আর্চারি, জুডো, উশো, তায়কোয়ান্দো ও অ্যাথলেটিক্সে। এছাড়া চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হয় সাঁতার, জিমন্যাস্টিক, বক্সিং ও টেনিসে। শুধুমাত্র বাস্কেটবল বিভাগে অষ্টম ও নবম শ্রেণীতে ভর্তি করানো হয়। তবে বিশেষ ক্রীড়া যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়দের ক্ষেত্রে বয়স ও উচ্চতা শিথিল করা হয়। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথমে বাছাই করা হয়। প্রাথমিক বাছাইয়ের পর তাদের নিয়ে ৭ দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হয়। প্রশিক্ষণ ক্যাম্পে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা আর সর্বশেষে নেওয়া হয় লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার বিষয় হল বাংলা, ইংরেজি ও গণিত। এক্ষেত্রে নির্বাচন পদ্ধতির মান বণ্টন করলে দেখা যায় শতকরা হিসেবে ৭০% শারীরিক যোগ্যতা ও ক্রীড়া নৈপুণ্য ১০% ক্রীড়া বিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক পরীক্ষা আর বাকি ২০% লিখিত পরীক্ষা। বিকেএসপির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল দেশজুড়ে প্রতিভা অন্বেষণ কার্যক্রম। এই লক্ষ্যে ট্যালেন্ট হান্ট কার্যক্রম পরিচালনা করে বিকেএসপি, যার মাধ্যমে সারা দেশ থেকে খুঁজে বের করা হয় সেরা খেলোয়াড়দের। এসব খেলোয়াড়দের আবার বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ শেষে তাদের বিকেএসপিতে ভর্তির সুযোগ দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রতি বছর ৬০ জন শিক্ষার্থী স্নাতক এবং ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী ক্রীড়া বিজ্ঞান বিভাগে বিভিন্ন বিষয়ে ১০ মাসের ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারেন। মূলত ক্রীড়া বিজ্ঞানের ৪টি বিষয়ের উপর এই ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়।
এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এমন ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।